আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শায়লা। আমি শায়লাস ওয়ার্ল্ড চ্যানেলের নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। মার বাসায় আছি, আর যে কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি করলাম। এখন সকাল প্রায় 9টা বাজে, তো নিজেই উঠে পড়েছি। আর সালমানকে ঘুম থেকে তুলে নিলাম, ওকে এখন ফ্রেশ করিয়ে খাইয়ে দেবো। তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, ছেলের আরেকটা সুন্নত কাজ পূরণ করে ফেললাম। ছেলের সুন্নতে খাতনাটা করিয়ে দিয়েছি ওর নানু বাড়িতে এসে, যেহেতু ও বাসায় থাকলে কাজে ব্যস্ত থাকবো আর ছেলেকে সময় দিতে পারবো না। আর আমার ছেলে একা রুমে একদম থাকতে পারে না, দিনের বেলাতেও ভয় পায়, যার জন্য সবসময় ওর কাছাকাছি থাকতে হয়। সে কারণে মার বাসায় এসে ওর সুন্নতে খাতনাটা করিয়ে দিলাম। আর এমনিতেও ডাক্তার বলেছিল, ওর যেহেতু একটু ইনফেকশন হয়েছিল, এর আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সে কারণেই তাড়াতাড়ি ওর সুন্নতে খাতনাটা করিয়ে দিলাম। তো সবাই ছেলের জন্য দোয়া করবেন। তো ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছি, এখন বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভাইয়ের রুম, আর ভাই মানে ভাইয়ের বউ বাসায় ছিল না, ওর মার বাসায় গিয়েছে, তো আমরা এই রুমেই ঘুমিয়েছিলাম। তো এই যে রুমটা গুছিয়ে নেওয়ার পর এখন মা ছেলে ফ্রেশ হয়ে নেব, আর ফ্রেশ হয়ে ছেলেকে নাস্তা করিয়ে আমি আবার যাবো মিরপুর ধুয়ে। আমার ভাতিজিও অসুস্থ, তো ওর হচ্ছে রিপোর্ট আনতেই যেতে হবে। তো এই হচ্ছে অবস্থা, আর এখন সিজনটাই এমন চলছে। হসপিটালে গিয়েও দেখি যে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছি, ছেলেকেও ফ্রেশ করে দিব, আর সেই সাথে আমিও ফ্রেশ হয়ে তারপর নাস্তা করে ছেলেকে আমার ফুপুদের ফ্ল্যাটে রেখে তারপর যাব। ওর খালামণিদের সাথে থাকতে পছন্দ করে, তো ওকে ফুপুর ফ্ল্যাটে রেখে তারপর আমি মিরপুর দুয়ে যাব হচ্ছে ভাতিজির রিপোর্ট আনতে। তো ভাতিজির রিপোর্টও নিয়ে আসছি আসলে, তারপরেই তো আপনাদের সাথে ভয়েস ওভারিংটা করছি। তো ওর ব্লাডে একটু ইনফেকশন দেখা দিয়েছে আমার ভাতির, যেটার জন্য সবাই দোয়া করবেন। এমনিতেও প্রায় 2 মাস হয়ে গেছে জ্বর সর্দি কাশিতে ভুগছে। কি পড়ছো? কি লুঙ্গি দাদু কেমনে দেয় দেখাও তো? লুঙ্গি দাদু না, লুঙ্গি ড্যান্স। আর হসপিটাল থেকে বাসায় চলে আসছি। ভাতিজির রিপোর্টে কী আসছিলো সেটা তো আপনাদেরকে আগেই বললাম। ছেলেকে বাসায় এসে ছেলেকে গোসল টোসল করিয়ে তারপর হচ্ছে ওকে লুঙ্গি, নতুন লুঙ্গি আর গেঞ্জি পরিয়ে দিয়েছি। ওর বড় খালামণি ওর জন্য এগুলো নিয়ে আসছিলো। মানে আমাদের এখানে মুসলমানি করানো হলে সুন্নতে খাতনা করানোর পর 7 দিনের দিন হচ্ছে বাচ্চাদের এগুলো পড়ায়। তো সালমানকে 7 দিনের দিন আর পড়াইতে পারি নাই, ও আসলে খুব ভয় পেত যে কারণে ও পড়ে নাই। তো অনেকদিন পর, প্রায় 12 দিন পর ওকে পরিয়ে দিলাম। আর বাসায় অনেকেই আসছিলো সালমানকে দেখতে, তো তারা সালমানকে সালামি দিয়ে গিয়েছে। সুন্নতে খাতনা করানোর পর 2000 টাকা সালামি পেয়েছে। তো আমি বলতেছিলাম যে এই টাকা দিয়ে কী করবা, সালমান বলতেছিল যে এই টাকা দিয়ে খেলনা কিনবে। তো বাচ্চারা তো, ওদের মুখে আর কোনো কথা নাই, শুধু খেলনা আর এই একটাই কথা যে খেলনা কিনবো। যে মধ্যে তো সবাই সালমানের গান শুনে নিলেন। আর হচ্ছে মা 7 দিনের দিন সেমাই রান্না করেছিল সালমানের, যেদিন 7 দিন হয়েছিল মানে সুন্নতা খাতনা করার পর। আসলে অনেকগুলো ভিডিও ছোটো ছোটো স্ক্রিপ্ট নিয়ে আমি একটা ব্লগ তৈরি করি, প্রতিদিনকার ব্লগ আমি প্রতিদিন শেয়ার করতে পারি না। তো যাই হোক, এই যে মা হচ্ছে গোসল করতে গিয়েছে আর আমার গোসল করা শেষ। আমি ভাবলাম যে সেমাইটা আমি ফুটিয়ে রাখি, নুডলসটা, নুডলস দিয়ে সেমাই রান্না করবো। নুডলসটা আমি সেদ্ধ করে রাখলে মা গোসল করে নামাজ পড়ে তারপর সেমাইটা চুলায় বসিয়ে দিবে। তো এই যে আমি এখানে প্রায় 3টা নুডলস আছে, কোকোলা নুডলসগুলো যে সেইগুলো আমি নিয়েছি, 3টা নুডলস আছে, নুডলসগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। নুডলসগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা যখন আমি সেমাই রান্না করবো তখন সেদ্ধ করে নেব। তো আমি নুডলসটা একটা ছাঁকনিতে ঝরিয়ে নিচ্ছি, ঝরিয়ে নিয়ে তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে রাখবো। তারপর মা হচ্ছে নামাজ পড়ে এগুলো রান্না করে নেবে। তো যে মা গোসল করে নামাজ পড়ে চলে আসছে, আর আমি নামাজ পড়তে গিয়েছিলাম। তো নামাজ পড়ে
এসে দেখি মা অলরেডি চুলায় সেমাইটা বসিয়ে দিয়েছে, আর সেমাইটা প্রায় অলরেডি হয়ে আসছে। এটা নামিয়ে নিলে আর একটু ঘন হয়ে যাবে। আর এই নুডলসের সেমাইটা কিন্তু খেতে খুবই মজা। আপনারা যারা নুডলসের সেমাইটা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নুডলসের সেমাইটা। আমার এই নুডলসের সেমাইয়ের রেসিপিটাও আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে। তো এই যে মা প্লেটে প্লেটে বেড়ে রাখছে, এটা আমাদের ফুপু, আমার নিচে আমার চাচা এবং আমাদের নিচে যারা ভাড়া থাকে তাদেরকে দিবে, আর আমার বড় বোন আসছে, আর হচ্ছে আমার দুলা ভাই, তারপর আপার সাথে মানে অনেক ঘনিষ্ঠ, রক্তের কোনো সম্পর্ক না বাট মুখে আপার সাথে অনেক ভালো সম্পর্ক, উনি সালমানকে দেখতে আসছে। তো আমি ভাবিও নাই যে উনি আসবে। তো সালমানের জন্য অনেক কিছু নিয়ে আসছে, ওনাদের কাছের কলা, ডাব, তারপরে যে মিল্ক ব্রেড, এই মিল্ক ব্রেডটা অনেক মজা, আর প্রিন্সের টোস্ট, এই প্রিন্সের টোস্টটাও কিন্তু অনেক ভালো আমাদের আমিনবাজারের, আর হচ্ছে বোম্বাইয়ের চানাচুর, আর চিপস নিয়ে আসছিল অনেকগুলো যেগুলো সালমান আগেই ছিঁড়ে খেয়ে ফেলছে। এই কলাগুলো হচ্ছে ওনাদের গাছের, আর উনিও সালমানকে সালামি দিয়ে গেছে, প্লাস আমার দুলা ভাই, তারপর আমার চাচি, আমার ফুপু, তারপর আমাদের নিচে যে আপা থাকে, ভাড়া থাকে আমাদের ফ্ল্যাটে, উনি আমার খালারা আসছিল, তারাও সালমানকে দেখে গেছে। তো আসলে এটা হচ্ছে যার যার মনের ব্যাপার, কে দেখতে আসবে না আসবে এখানে বলার কিছুই নাই। তো আপার যে যাটা, ওনাদের সাথে কিন্তু আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, তারপরেও উনি শুধুমাত্র আমার বোনের মুখ থেকে শুনে সালমানকে দেখতে আসছে। তো যাই হোক, উনি দেখতে আসছে, এটাই হচ্ছে বড় কথা। আর এদিকে হচ্ছে দুলা ভাই সালমানের বাবা বসে গল্প করছে, আর সালমানের বাবার কোলে হচ্ছে আমার ভাতিজি। আর এই যে সালমানকে পুরোটা আমি দেখাচ্ছি না, কারণ ও তো সুন্নতে খাতনা হয়েছে, তো পুরোটা দেখালে হয়তো লজ্জা পাবে, যে কারণে ওকে ফুল ভিডিওটা আমি করিনি। এদিকে হচ্ছে আমার চাচাতো ভাই আর আমার ভাগিনা বসে আছে, বড় ভাগিনা, ওকে তো আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে কে আসবে না আসবে সেটা সবার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে যে কাউকে বলে কুয়ে আনতে হবে এমনটা কিন্তু না। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর মাঝে মাঝে এমন কিছু সম্পর্ক যেগুলো রক্তের সম্পর্কের চেয়েও কিন্তু বেশি হয়ে যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ওনারা সবাই গল্প করছে, আর আমি এইদিকে হচ্ছে মুড়ি মাখার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে মুড়ি মাখার জন্য এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, লেবু কুচি, ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে, তারপর সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু মাখিয়ে নিব, আর মরিচটাকে আমি মাখাবো না, কারণ মরিচটা মাখিয়ে নিলে ঝাল বেশি বের হয়ে যাবে, আর তখন কিন্তু খাওয়া যাবে না। এমনিতে আমি ঝালটা খুব কম খাই। তো এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আর এখন এখানে বোম্বাইয়ের যে চানাচুর আছে সেটা দিয়ে দিচ্ছি। তো চানাচুর মুড়ি আমরা যখনই মাখি ছোটোবেলা থেকেই, এই যে বড়ো যে দানাগুলো থাকে সেগুলো নিয়ে টুপ করে মুখে দিই। তো আমার মতো এইরকম অভ্যাস কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন মুড়ি দিয়ে দিচ্ছি, আর মুড়ি দেওয়ার পর তারপর ভালো করে মাখিয়ে নেব। মুড়ি নেওয়ার পর ওপরে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পর আমরা সবাই মিলে মুড়ি মাখা খাবো। আর এমনিতে যে মেহমানগুলো আসছিলো তাদেরকে অলরেডি নাস্তা দিয়ে দিয়েছি, আর তারাও বাসায়ও চলে গিয়েছে। তো এখন সালমানের বাবা, আমি আর মা আমরা মুড়ি মাখা খাবো। আর সালমান তো যখনই ওর বাবা আসে, ওর বায়না থাকে যে আমার জন্য এটা নিয়ে আসবা, ওটা নিয়ে আসবা, তো ওর বাবা ওর জন্য অনেক কিছুই নিয়ে আসছে ভিডিওতে, আর সেগুলো দেখালাম না। মুড়ি মাখা খেতে খেতে তারপরে ওর বাবা, সালমানের বাবা সালমানের জন্য বার্গার নিয়ে আসছিল, তো ওকে বার্গারটা খেতে দেব। সালমান এমনি বার্গারটা খেতে খুবই পছন্দ করে। তো এই যে বার্গারটা খুলে হচ্ছে ওকে দিয়ে দেব খাওয়ার জন্য। আর এই যে হসপিটাল থেকে আসার পথে আমি কী কী এনেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই। আমার আলহামদুলিল্লাহ আরও একটা কাপল সিটের অর্ডার কনফার্ম হয়েছে। তো এবার হচ্ছে কাজ করবো স্পেশাল হাত সিল্ক শাড়িতে। এর আগে যে দুটো শাড়িতে কাজ করেছিলাম সেগুলো হচ্ছে হাফ সিল্ক শাড়ি, আর এই শাড়িটাতে দেখতে পাচ্ছেন টার্সেল লাগানো আছে। তো হোয়াইট কালারের শাড়ি এবং পাঞ্জাবিতে কাজ করবো, আর কাজ করার সময় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে কেমন কাজটা করতেছি।
আর হচ্ছে এই শাড়ি পাঞ্জাবিগুলো সালমানের বাবা নিয়ে আসছে, আমি হচ্ছে অর্ডার করেছিলাম তো সুন্দরবন কুরিয়ার থেকে ও রিসিভ করে নিয়ে আসছে। আর হচ্ছে এখানে আমি কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, এই যে এখানে আছে মোয়া, আমার ছেলে সালমান ও মোয়া খেতে খুবই ভালোবাসে, এগুলাকে ও বলে গুড়মুড়ি, তো এটা ওর জন্য নিয়ে আসছি। আর হচ্ছে এখানে আছে তিল, তিলগুলো দিয়ে তিলের খাঁচা করব, মা এর আগে নিয়ে আসছিলো তো আমি ভাবলাম সেগুলো অল্প হয়ে যাবে, তো আসার পথে আরও একটু নিয়ে আসছি। আর এখানে হচ্ছে গ্রিন ফুড কালার, আর আছে আগার আগার, ছেলে মাঝে মাঝে জেরি খেতে ইচ্ছে করে, তো আগে যে আগার আগারটা ছিল সেটা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, যে কারণে আরেকটা নিয়ে আসলাম। আর শাড়িতে কাজ করার জন্য রং, আর একটা বেলুন নিয়ে আসছি, আর একটা মাটির প্লেট। আমি এই মাটির প্লেটগুলো আগেও দেখেছিলাম যখন সালমানকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম যে এবার একটা নিয়ে যাই, তো এটার প্রাইস নিয়েছে 100 টাকা। আর এখানে আছে হচ্ছে কদবেল, তো এগুলো আপনাদের সাথে শেয়ার না করলেও হতো, বাট আপনাদের সাথে তো কম বেশি সব কিছুই শেয়ার করা হয়, তো বেলগুলো যখন ভর্তা করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি এই ছিল আমার আজকের ব্লগ, তো আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন আরেকটা ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।